হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো শুরু করি আজকের মেকআপ টিউটোরিয়াল। তো মেকআপ করার আগে কিন্তু আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। তো আমি এখানে একটা পিলগ্রিমের টোনার লাগিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পিলগ্রিমেরই একটা ময়েশ্চারাইজার পুরো ফেসে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপ করার আগে কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়া অবশ্যই জরুরি। তারপরে আমি এখানে লিপেতেও একটু ভ্যাসো কেয়ার লাগিয়েছি, তোমরা চাইলে লিপ বামও অ্যাপ্লাই করে নিতে পারো। পুরো ফুল ফেস সুন্দরভাবে প্রিপেয়ার থাকলে তবেই কিন্তু মেকআপ লং লাস্টিং হবে, আগেই বলে দিচ্ছি, অবশ্যই তোমরা এটা ফলো করো। তো চলো এবার যাই মেকআপে। তো মেকআপের আগে কিন্তু আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার যেহেতু ড্রাই স্কিন তো সেজন্য আমি হাইড্রেটিং প্রাইমার অ্যাপ্লাই করি, এটা ইনসাইড ব্র্যান্ডের। তো আমি সুন্দর করে টি জোনেতে বেশি ভালো করে অ্যাপ্লাই করেছি, তারপরে বাকিটা ফেসে অ্যাপ্লাই করেছি। তারপরে কিন্তু আমি এখানে আইব্রোতে এসে গেছি। আইব্রো আমি একটা ডার্ক ব্রাউন শেডের পেন্সিল নিয়ে, মার্সের পেন্সিল এটা, আমি আমার আউটার কর্নারটাকে আগে ভালো করে ড্র করেছি, তারপরে ভেতরের দিকে এসেছি। এইভাবে সুন্দর করে কিন্তু আমি আমার দুটো আইব্রো পেন্সিল দিয়ে করে নিয়েছি। এরপরে একটু কোম্ব দিয়ে আইব্রো যে স্পুলি থাকে কোম্ব করে নিচ্ছি, কেননা আরও একটু বেশি এনহ্যান্স দেখতে লাগবে, সুন্দরভাবে চারিদিকে স্প্রেড হয়ে যাবে। তো চলো এবারে কিন্তু আমি আমার আইব্রোটাকে একটু এনহ্যান্স করে নেওয়ার জন্য, মানে আরও শার্প দেখানোর জন্য, লুকটা আরও সুন্দর আনার জন্য আমি এখানে কিন্তু কনসিলার দিয়ে দুটো সাইডে সুন্দর করে কিন্তু আমি ভরাট করে অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলার। এবারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা সুন্দর করে নিলে কিন্তু আইব্রোটা আরও সুন্দর দেখতে লাগবে, আর যার ফলে কিন্তু মেকআপটা আরও সুন্দর এনহ্যান্স হবে। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো নিজেদের মেকআপে। তারপরে কিন্তু সুন্দর করে হওয়ার পরে আমি এখানে চলো এবারে ফাউন্ডেশন লাগিয়েছি। ফাউন্ডেশন হচ্ছে মেবলিনের, শেড নাম্বার হচ্ছে 220, এটা আমার স্কিনের সঙ্গে ম্যাচ করে, তো সেজন্য আমি এটা অ্যাপ্লাই করেছি। তো ফাউন্ডেশন বলতে পারো আমি একটু বেশি করেই অ্যাপ্লাই করেছি, দেখতে পাচ্ছ এখানে, তোমরা অল্প করে চাইলেও অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই কিন্তু ফাউন্ডেশন যে যার স্কিনের যে কালার আছে সেই শেডটা ম্যাচ করেই কিন্তু ফাউন্ডেশন কিনবে, ঠিক আছে। এবারে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে এটাকে আমি আর একটু এক্সট্রা করছি, কেন বেশটা আরও বেশি সুন্দর ফ্ললেস হবে, ঠিক আছে। তো এটা আমি ভেজাইনি, কিন্তু শুকনো ব্লেন্ডারটা দিয়েই কিন্তু আমি এর ওপরে আর একটু ড্যাব ড্যাব করে দিলাম, একদম থুবে থুবে নিয়ে সুন্দর করে আমি বসিয়ে নিচ্ছি, যাতে আমার বেশটা আরও সুন্দর হয়, আরও স্কিন লাইক ফিনিশ আসে। এটা তোমরা ফলো করতে পারো। তারপরে আমি সুইস বিউটির কনসিলারটা নিয়েই কিন্তু আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলো করে নিয়েছি, অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি সেম ফাউন্ডেশনের ব্লেন্ডিং ব্রাশটা দিয়েই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে ফাউন্ডেশনের কভারেজটা ভালো বলে আমি আর কোনো কালার কারেক্টিং বা কিছু অ্যাপ্লাই করিনি, আমি একেবারে হাইলাইটিং কনসিলারই অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখছো আমার ফুল ফেসটা সুন্দরভাবে কিন্তু বেসটা রেডি হয়ে গেছে। এবারে আমি কিন্তু লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি, মানে লিকুইড লিপস্টিকটাকেই আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক। সুন্দরভাবে কিন্তু আমি একটা ব্লাশের ব্রাশ দিয়ে এইভাবে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে নেবে কিন্তু, কারণ লিকুইড লিপস্টিক, যে কোনো লিকুইড লিপস্টিক অ্যাজ এ ব্লাশ লাগাতে পারো, সঙ্গে সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে আমি কিন্তু নোজটাকে একটু ব্রনজিং করে নিচ্ছি, পোজের একটা ব্রনজার প্যালেট, ডুও প্যালেট, মানে হতে দুটো শেড ছিল ব্রনজারে, দুটোকেই মিক্স করে আজকে আমি করছি। তো দেখো আমি আমার নোজটাকে কিন্তু ভালো করে আগে ব্রনজিং করে নিচ্ছি। পুরো ফেসের মেক মানে বেসটা তৈরি করার পরে না ব্রনজিং করতেই লাগে, কেননা ব্রনজিং একটা অন্যরকম এফেক্ট আনে মেকআপে। তো পুরো বেসটা করার পরে মেকআপ মানে নোজটা যেন আরও কেমন মনে হয়, যেন মানে নাকটাই নেই আমার, এমন মনে হয় আমার। তো সেই জন্য সুন্দর করে আমি অবশ্যই আগে ব্রনজিং করে নিচ্ছি, এখানে জলাইনটাও করছি, চিকটাও করে নিয়েছি। তো দেখো কতটা ডিফারেন্স, দেখো একদিকেরটা গোল হয়ে আছে কালার, একদিকেরটা ব্রনজিং করার পর একদম সুন্দর ফ্ল্যাট একটা লুকিং এসেছে। তো দেখো দুটোই সুন্দর করে আমার করা হয়ে গেছে, দুটো সাইডেই আর কি। এরপরে কিন্তু আমি আমার ফোরহেডটাকেও একটু ব্রনজিং করে নিচ্ছি, কেন আমার কপালটায় যেহেতু তোমরা দেখে বুঝতেই পারছো অতিরিক্ত চওড়া, তো সেই জন্য আমি ব্রনজিংটা অবশ্যই ফোরহেডে করি। এরপরে কিন্তু আমি লুজ পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে আরেক মানে বসিয়ে নিচ্ছি মেকআপটাকে। অবশ্যই কিন্তু লুজ পাউডার, কম্প্যাক্ট বা ট্রান্সলুশন যে কোনো পাউডার অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে, ফাউন্ডেশন কনসিলার লিকুইড ব্লাশ এই সমস্ত হওয়ার পরে। তো এখানে সুন্দর করে আমি কিন্তু লুজ পাউডারটা দিয়ে আমার ফুল ফেসে ভালো করে বেসটাকে একদম ফাইনাল রেডি করে নিলাম। এরপরে আমি
পাউডার ব্লাশ অন দিয়ে আমার ব্লাশটা আরেকটু সুন্দরভাবে এনহ্যান্স করে নিচ্ছি, মানে আরেকটু ব্রাইট করে নিচ্ছি। পুজো বলে কথা, পুজোর মেকআপ লুক হচ্ছে, তো ব্লাশটা একটু বেশি থাকলে আরও একটু বেশি ভালো লাগবে। তো পুজো মানে খুব সুন্দর করে আমাদের সাজতে গুজতে হবে, খুব ভালো করে আমরা পুজোটা এনজয় করি। বছরে একবার দুর্গা পুজো, অবশ্যই সকলে মনের মতন করে নিজের মতন করে সাজবে গুজবে, খুব এনজয় করবে পুজো। আর এখানে কিন্তু আমি আই মেকআপে চলে এসেছি, আই মেকআপটা আমি শাড়ির সঙ্গে ম্যাচ করে করছি, মানে কালারটা আর কি মিক্স ম্যাচ করে করছি। একটা ইয়েলো শেড নিয়েছি, মানে দু তিনটে ইয়েলো শেড নিয়েছি দুটো প্যালেট থেকে নিয়ে সুন্দরভাবে আমার ক্রিজ লাইনটা সুন্দর করে ব্লেন্ড করেছি। তো যেহেতু শাড়িটা ইয়েলোর ওপরে, আমি ইয়েলো আর অরেঞ্জ মিশিয়ে করেছি ক্রিজ লাইনটা, আর হালকা পিঙ্কও আছে আমার শাড়িটার মধ্যে, সেজন্য পিঙ্কটা একদম অল্প আছে। তো সেজন্য আমি যে অল্প শেডটাই চুজ করেছি, ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশানে আই মেকআপটা বেশ ভালোই লাগে, খুব নর্মাল দেখতে লাগে। তো সেজন্য আমি এই আই মেকআপটা আজকে চুজ করেছি। তারপরে আমি এখানে ভাবছিলাম ম্যাট রাখবো পুরোটা আইটা, তারপর একটু হালকা করে শিমার লাগিয়েছি চোখের, মানে আইলিড আইবলের ওপরটা। এইভাবে কিন্তু আমি পিঙ্ক শেডটা নিয়েই আমি আমার লোয়ার ওয়াটার লাইনেতেও সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম অল্প অল্প করে করেছি দেখতে পাচ্ছ। তো এরপরে আমি আমার ইনার কর্নারগুলো চোখের হাইলাইট করে নিয়েছি, হাইলাইট লাগিয়ে নিয়েছি হাইলাইটার। তো দেখো এইভাবে কিন্তু আমি আমার আই লুকটা কমপ্লিট করছি। এবারে আমি আমার মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম, মানে এটা ব্লু হ্যাভেনের ছিল মেকআপ সেটিং স্প্রে। এভাবে সুন্দরভাবে 5 মিনিটের মতো ওয়েট করে গেছি, সুন্দরভাবে বেশটা বসিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারাটা হচ্ছে মেবলিনের ক্লসেল মাস্কারা। এরপরে কিন্তু আমি চোখের মেকআপ আর কিছু করব না, মানে কাজলও লাগাবো না, লাইনারও লাগাবো না। তো পুজো উপলক্ষে আমি একটা দিন কিন্তু এইভাবে সাজতে ভালোবাসি, কোনো কাজল লাইনার কিছু না, শুধু জাস্ট আমি মাস্কারা আর আইশ্যাডো দিয়ে আমি লুকটা করি। আমি আগের বছর পুজো বেশিরভাগ দিন এই লুকটাই করেছি, মানে এই ধরনের, মানে কাজল মাস্কারা কাজল আর লাইনার ছাড়া এইভাবে করেছি, এটা বেশ ভালো লাগে। কিন্তু এই রে যা চোখের তলায় লেগে গেল। তো দেখো একদিকে চোখের নিচে কত সুন্দরভাবে মাস্কারাটা লাগানোর পর দেখতে লাগছে, আর একটা করতে গিয়ে একটু গণ্ডগোল হয়ে গেছিলো। তো যাই হোক পরে ম্যানেজ করে নিয়েছি। এরপরে কিন্তু আমি মার্চের ওই সেম প্যালেটটা থেকে, ওটা ফেস অ্যান্ড আইয়ের সবটাই আছে ওর মধ্যে, তো ওর থেকে যে হাইলাইটারটা ছিল ওটা দিয়ে আমি কিন্তু আমার ফেসেতে হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইভাবে কিন্তু মোটামুটি আমার মেকআপ প্রায় হয়ে এসেছে। তো দেখো হাইলাইটারটা একটু বেশি বেশি করেই লাগাচ্ছি, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো সুন্দর করে এই মেকআপ লুকটা তোমরা যারা অষ্টমীর দিন বা সপ্তমীর দিন ইয়েলো শাড়ি যেদিন পরবে ভাবছো পুজোতে, তোমরা সেদিন এই মেকআপ লুকটা করতে পারো। বিবাহিত হও বা এমনি কোনো কলেজ গোয়িং গার্ল, অফিস, স্কুল, যে কোনো মেয়েরা অবশ্যই এই টিউটোরিয়ালটা ফলো করতে পারো, ঠিক আছে? এটা সব বয়সীদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মেকআপ লুক করছি, আশা করি তোমরা সেটা বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আমি একটা নিউড লিপস্টিক লাগাচ্ছি, এটা পিলগ্রিমের একটা ম্যাট মেকআপ লিকুইড লিপস্টিক। লিপস্টিকটা একদম নিউড দেখতে পাচ্ছ, একদম মানে মেকআপটার সঙ্গে মানে বসে বসে গেছে, মনে হচ্ছে সব একই হয়ে গেছে। তো সেজন্য আমি আর একটু শেডটা যাতে একটু ব্রাইট হয়, তো সেজন্য আমি সুগারের লিপস্টিকটা দিয়ে সুন্দর করে কালারটাকে মিক্স করে নিয়েছি। তো দেখো এবারে কেমন লাগছে, লিপ শেডটা অবশ্যই জানি। এরপরে কিছু জুয়েলারি পরে নিচ্ছি, তো শাড়ির সঙ্গে তো জুয়েলারিটা মাস্ট পরতেই হয়। শাড়ি জিনিসটা এমনই, যে শাড়িই পরো জুয়েলারি আর হালকা মেকআপে একদম অপূর্ব সুন্দরী যে কোনো মেয়েকে লাগে, বিশ্বাস করো আমার তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে পুজোতে, পুজোর সবকটা দিন শাড়ি যেন আমার খুবই ভালো লাগে। তো এইভাবে কিন্তু দেখো দুটো দুরকম হয়ে যাচ্ছিলো। ফার্স্টে ভেবেছিলাম বসা কানেরটাই পরবো, তারপরে হাটটা পরার পর দেখলাম না একদমই মানাচ্ছে না, তো সেজন্য ম্যাচিং যে কানেরটা আছে ওটাই আমি পরে নিচ্ছি। তো এবারে দেখো এই শেডটা একটু অন্যরকম লাগবে তোমাদের হয়তো, আজকে ভাবলাম এই শাড়িটার সঙ্গে একটু অন্যরকম জুয়েলারি পরা যাক না, কেমন লাগে দেখি। তারপরে ফুল টিউটোরিয়ালটা হওয়ার পর দেখলাম না বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে।
তোমার এই লুকেতে দেখো টিপ ছাড়া ভালো লাগছে নাকি টিপ পরেছিলাম টিপ পরে ভালো লাগছে অবশ্যই কিন্তু এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি এখনো পর্যন্ত কনফিউজ তাই তোমাদেরকে উপরেই ছেড়ে দিলাম তোমরা জানিও কেমন কোনটায় ভালো লাগছে তো আজকের লুকটা তাহলে এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই বেশি করে করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দুর্গাপূজো উপলক্ষে আজ থেকে শুরু করেছি মেকআপ টিউটোরিয়াল দেওয়া আরও অনেক মেকআপ টিউটোরিয়াল দেবো তোমাদের কিছু সাজেশান থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই ভালো লেগেছে যদিও একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিজেদের টাইম লাইনে একটা করে এই ভিডিওটা শেয়ার করে দিও তো শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি আরও অনেক ভিডিও আসবে আজকের মতো টাটা বাই।